হ্যালো ওয়ান ওয়েলকাম টু আওয়ার চ্যানেল দ্য সাকসেস মাস্টার আমি সুস্মিতা আর আমি আজকে তোমাদের জন্য আরেকটি ইম্পর্ট্যান্ট ক্লাস নিয়ে এসেছি যেটি হলো ত্রিপুরার জি থেকে ক্লাস নাম্বার ফাইভ তার আগে আরও চারটা ক্লাস করিয়েছি ত্রিপুরার জি থেকে আর সেগুলি পেয়ে যাবে আমাদের চ্যানেল দ্য সাকসেস মাস্টার প্লেলিস্টে গেলে সবগুলি ক্লাস তোমরা সিরিয়াল ওয়াইজ খুব সুন্দরভাবে তোমরা পেয়ে যাবে যেখান থেকে দেখলে তোমাদের অনেকটাই হেল্পফুল হবে তো এই আজকের এই ত্রিপুরা জিকে থেকে আমরা পড়বো ডিস্ট্রিক্ট প্রোফাইল অফ ত্রিপুরা ত্রিপুরা ডিস্ট্রিক্ট প্রোফাইলটা আমরা আজকে পড়বো তো তোমরা জানো কিছুদিন আগেই টিপিএসসি এবং টি ডিসি থেকে যে জব নোটিফিকেশানটা বেরিয়েছে তার মধ্যে কিছু কমন টপিক রয়েছে যেরকম জিকে কারেন্ট অ্যাফেয়ার্স ইংলিশ এগুলি হলো কমন টপিকগুলি তো এই কমন টপিকগুলির মধ্যে আজকে হলো একটা ক্লাস ত্রিপুরা জিকে এটা টিপিএসসির জন্য হেল্পফুল হবে এবং টি ডিসির জন্য কিন্তু হেল্পফুল হবে তো তোমরা আজকের এই ভিডিওটা স্কিপ না করে লাস্ট পর্যন্ত ধৈর্য ধরে দেখতে থাকো তাহলে তোমাদের জন্য অনেকটাই হেল্প হবে যারা টিবিএসসি দেবে তাদের জন্য যারা ডিসি দেবে তাদের জন্য কিন্তু অনেকটাই হেল্পফুল হবে তো তোমরা ভিডিওটা ধৈর্য ধরে লাস্ট পর্যন্ত দেখতে থাকো স্কিপ না করে ওকে আর তাছাড়াও কোনো কোয়েরিস থাকলে তোমরা এই স্ক্রিনে দেওয়ার নাম্বারে কল করতে পারো তো তোমরা জানো ডিসি যে এক্সামটা হলো নেক্সট মান্থের ন তারিখ তো আমাদের হাতে বেশি সময় নেই তার জন্য আমরা ট্রাই করছি যাতে তোমাদের জন্য বেশি বেশি করে ক্লাস নিয়ে আসার জন্য আমাদের চ্যানেল দ্য সাকসেস মাস্টারে ওকে সো তাছাড়া আমাদের চ্যানেল দ্য সাকসেস মাস্টার একটা কোচিং সেন্টারও রয়েছে সেখান থেকে কিন্তু আমরা তোমরা নোটস পেয়ে যাবে আমরা নোটস প্রোভাইড করছি তোমরা কিন্তু সেই নোটসটাও পেয়ে যাবে সেই নোটের প্রাইসটা হলো ডিসির নোটসটার কথা বলছি আমি সেই নোটের প্রাইসটা হলো পনেরোশো টাকা যার মধ্যে তোমরা ফুল নোটস পেয়ে যাবে এবং মক টেস্টও পেয়ে যাবে আর আমাদের কোচিং সেন্টারের মধ্যে টিপিএসসি টি ডিসি তাছাড়া টেটের নোটসও রয়েছে টেট ওয়ান এবং টু দুটোই নোটস রয়েছে আর্টস এবং সায়েন্স আর তাছাড়া টেটের অফলাইন ক্লাসও করানো হয় সেই বিষয়ে আমি বলে দেব টিপিএসসি টি 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 নোটসের ব্যাপারে অ্যাডমিশনের ব্যাপারে অফলাইন ক্লাসের ব্যাপারে সম্পূর্ণটাই বলবো আগে তোমরা ক্লাসটা দেখো তারপর বাকি বিষয়গুলি আমি বলে দিচ্ছি তো আজকে টপিকটা কি সেটা হলো ত্রিপুরার জিকে থেকে ক্লাস নাম্বার ফাইভ আর আজকে ত্রিপুরা জিকে থেকে পরবকে ডিস্ট্রিক্ট প্রোফাইল অফ ত্রিপুরা ওকে স্যার এটা থেকে ফার্স্ট যে এমসিকিউ সেটা হলো ওয়ান নাম্বার হইচ অফ দ্য ফলোইং ডিস্ট্রিক্টস ইজ লার্জেস্ট ইন টার্মস অফ জিওগ্রাফিক্যাল এরিয়া যে নিচের অপশনগুলির মধ্যে যে ডিস্ট্রিক্টগুলি রয়েছে চারটা ডিস্ট্রিক্ট দেওয়া রয়েছে এই ডিস্ট্রিক্টগুলির মধ্যে যে জিওগ্রাফিক্যাল এরিয়াটা কি লার্জেস্ট কোনটা সবচেয়ে বড় কোনটা ইন টার্মস অফ জিওগ্রাফিক্যাল এরিয়া জিওগ্রাফিক্যাল এরিয়া দে এগুলি লার্জেস্ট কোনটা সবচেয়ে বড় কোনটা তো এখানে কারেক্ট আনসার হবে অপশন নাম্বার বি ওয়েস্ট ত্রিপুরা ডিস্ট্রিক্ট ওকে জিওগ্রাফিক্যাল এরিয়ার অ্যাকর্ডিং লার্জেস্ট ডিস্ট্রিক্ট হলো ওয়েস্ট ত্রিপুরা ডিস্ট্রিক্ট অপশান নাম্বার বি এটা কিন্তু জিওগ্রাফিক্যাল এরিয়ার অ্যাকর্ডিং যে লার্জেস্ট হলো কোনটা ওয়েস্ট ত্রিপুরা ডিস্ট্রিক্ট অপশান নাম্বার বি সবগুলি অপশানে পড়ছি না নয়ত ভিডিওটা লেন্দি হয়ে যাবে নেক্সট টু নম্বর শিপাইজলা ডিস্ট্রিক্ট ইজ বাউন্ডেড বাই বাংলাদেশ ইন হুইচ অফ দ্য ফলোয়িং ডাইরেকশান যে শিপাইজলা যে ডিস্ট্রিক্টটা রয়েছে সেটা যে বাংলাদেশের যে বাউন্ডারি রয়েছে সেটা আছে সেটা কোন দিকটা মানে সিপাইজলার কোন দিকটা ইস্ট ওয়েস্ট নর্থ না সাউথ কোন দিকটায় বাংলাদেশের যে বর্ডার রয়েছে যে বাউন্ডারি রয়েছে সেটা আছে তো কোন ডাইরেকশানে সেটা হলো ওয়েস্ট সাইডে অপশান নাম্বার বি সিপাইজলা সিপাইজলার যে ডিস্ট্রিক্টটা রয়েছে শিপাইজলা ডিস্ট্রিক্টের ওয়েস্ট সাইডে যে বাউন্ডারি রয়েছে সেটা বাংলাদেশের বাউন্ডারিটা ওকে সো কোন সাইডে ওয়েস্ট সাইডে নেক্সট থ্রি নাম্বার সোনামোড়া সাবডিভিশন বিলং টু হুইচ অফ দ্য ডিস্ট্রিক্ট অফ ত্রিপুরা সোনামোড়া যে সাব ডিভিশনটা রয়েছে সেটা এই নীচের অপশানগুলির মধ্যে এগুলি কি এগুলি ডিস্ট্রিক্ট এই ডিস্ট্রিক্টগুলির মধ্যে কোন ডিস্ট্রিক্টের আন্ডারে আসে সোনামরা সাবডিভিশনটা যেটা কারেক্ট হবে অপশান নাম্বার সি সিপাইজলা ডিস্ট্রিক্ট অপশান নাম্বার সি সিপাইজলা ডিস্ট্রিক্টের আন্ডারেই আসে নেক্সট ফোর নাম্বার

নেক্সট ফাইভ নম্বর খোয়াই ডিস্ট্রিক্ট ইজ নেমড আফটার উইচ অফ দ্য ফলোয়িং যে খোয়াই ডিস্ট্রিক্ট আছে কি যে খোয়াই ডিস্ট্রিক্টের যে নামটা এটা নিচের অপশানগুলি মধ্যে কোনটা পরে আসে তো এখানে কারেক্ট অ্যান্সার হবে অপশান নম্বর ডি রিভার ওকে অপশান নম্বর ডি নেক্সট সিক্স নম্বর উইচ অফ দ্য ফলোয়িং ডিস্ট্রিক্টস অফ ত্রিপুরা ইজ ফেমাস ফর ইটস টাইটন পরাটা ওকে তো এখানে কারেক্ট আনসার কী হবে এখানে কি বললো এই যে অপশানগুলি রয়েছে এগুলি হলো ত্রিপুরার ডিস্ট্রিক্ট এগুলির মধ্যে কোন ডিস্ট্রিক্টের মধ্যে ফেমাস কিসের জন্য এই যে তাইতুন তাইতুন প্রথার জন্য কী প্রথা তাইতুন প্রথার জন্য ফেমাস ত্রিপুরা কোন ডিস্ট্রিক্টটা ত্রিপুরা কোন ডিস্ট্রিক্টটা তাইতুন প্রথার জন্য ফেমাস অ্যান্ড দ্য কারেক্ট আনসার ইজ অপশান নাম্বার সি খোয়াই অপশান নাম্বার সি খোয়াই যে খোয়াই ডিস্ট্রিক্টটা রয়েছে সেটা আগে তাইতুন প্রথা নিয়ে ফেমাস প্রথার জন্য ফেমাস ওকে সো অপশান নাম্বার সি নেক্সট সেভেন নম্বর

ত্রিপুরা ইজ ডিভাইডেড ইন্টু হাউ মিনি সাব ডিভিশান ত্রিপুরাটা যে ত্রিপুরা আমাদের সাব ডিভিশন কয়টা রয়েছে কয় কয়ভাবে ভাগে ভাগ করেছে তো কারেক্ট আনসার হলো অপশন নাম্বার ডি টোয়েন্টি থ্রি অপশান নাম্বার ডি টোয়েন্টি থ্রি তো ত্রিপুরা ইজ ডিভাইডেড ইন্টু টোয়েন্টি থ্রি সাব ডিভিশন অপশান নাম্বার ডি নাইন নম্বর উইচ অফ দ্য ফলোয়িং ডিস্ট্রিক্টস ওয়াজ নট ফর্ম ইন নাইনটিন সেভেন্টি এখানে কী বলো নিচে কিছু ডিস্ট্রিক্টের অপশান দিয়েছে এই চারটা অপশান থেকে কোন ডিস্ট্রিক্টটা কি নাইনটিন সেভেন্টিতে ফর্ম হয়নি নাইনটিন সেভেন্টিতে ফর্ম হয়নি তো এখানে কারেক্ট আনসার হবে অপশান নাম্বার এ এটাই হবে কারেক্ট আনসার সিপাইজোলা সিপাইজলা যে ডিস্ট্রিক্টটা সেটা নাইনটিন সেভেন্টিতে ছিল না ওকে সো অপশান নাম্বার এ হলো এটা কারেক্ট আনসার টেন নম্বর উইচ অফ দ্য ফলিন ডিস্ট্রিক্ট ওয়াজ ফর্মড অন বিল ওয়েস্ট ত্রিপুরা ডিস্ট্রিক্ট ওকে সো কারেক্ট আনসার কি হবে এটার হবে অপশান নাম্বার ডি বোথ এ এন সি অর্থাৎ সিপাইজলা অ্যান্ড খোয়াই সিপাইজলা অ্যান্ড খোয়াই তো অপশন নাম্বার ডি হবে এটা কারেক্ট আনসার বোথ এ এন্ড সি সিপাই জলা অ্যান্ড খোয়াই ইলেভেন নাম্বার পিচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য মোস্ট পপুলার ডিস্ট্রিক্ট ইন ত্রিপুরা নিচের অপশনগুলির মধ্যে এই যে ডিস্ট্রিক্টগুলি রয়েছে তার মধ্যে পপুলার মোস্ট পপুলার ডিস্ট্রিক্ট কোনটা মোস্ট পপুলার ডিস্ট্রিক্ট কোনটা তো এখানে কারেক্ট আনসার হবে অপশান নাম্বারে ওয়েস্ট ত্রিপুরা ডিস্ট্রিক্ট ওকে যেখানে পপুলেশন বেশি এই ডিস্ট্রিক্টগুলির মধ্যে ত্রিপুরা ডিস্ট্রিক্টগুলির মধ্যে চারটে অপশানের মধ্যে সবচেয়ে বেশি পপুলেশন হলো কোথায় ওয়েস্ট ত্রিপুরা ডিস্ট্রিক্ট অপশান নাম্বার বি টুয়েলভ নম্বর হাউ মিনি টি এস্টেট আর প্রিভেন্ট ইন ওয়েস্ট ত্রিপুরা ডিস্ট্রিক্ট ওকে তো কতটা টি এস্টেট রয়েছে প্রেজেন্ট রয়েছে কোথায় ত্রি ওয়েস্ট ত্রিপুরা ডিস্ট্রিক্টের মধ্যে কয়টা রয়েছে তো এটা হলো অপশান নাম্বার বি থার্টিন থার্টিন ওকে সো অপশান নাম্বার বি থার্টিন টি এস্টেট আর প্রেজেন্ট ইন ওয়েস্ট ত্রিপুরা ডিস্ট্রিক্টস তো অপশান নাম্বার বি ইজ দ্য কারেক্ট আনসার থার্টিন দে আর 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 ইন্ডাস্ট্রিয়াল এস্টেট ইন ওয়েস্ট ত্রিপুরা ডিস্ট্রিক্টস তো ইন্ডাস্ট্রিয়াল এস্টেট কয়টা রয়েছে ওয়েস্ট ত্রিপুরা ডিস্ট্রিক্টের মধ্যে আগেরটা পড়েছিলাম টি এস্টেট রয়েছে যে ওয়েস্ট ত্রিপুরা ডিস্ট্রিক্টের মধ্যে থার্টিন আর ইন্ডাস্ট্রিয়াল এস্টেট রয়েছে কয়টা ত্রিপুরাতে ওয়েস্ট ত্রিপুরা ডিস্ট্রিক্টের মধ্যে সেটা হবে অপশান নাম্বার বি টু কয়টা রয়েছে টু অপশান নাম্বার বি ওকে সো ইন্ডাস্ট্রিয়াল এস্টেট ইন ওয়েস্ট ত্রিপুরা ডিস্ট্রিক্ট হলো টু অ্যান্ড আগেরটা যে ছিল এটা কি ছিল টি এস্টেট আর প্রেজেন্ট ইন ওয়েস্ট ত্রিপুরা ডিস্ট্রিক্ট সেটা হলো কি থার্টিন ওকে নেক্সট ফরটিন নম্বর

হেডকোয়ার্টার্স অফ হুইচ অফ দ্য ফলোইন ডিস্ট্রিক্টস ওয়াজ ডিক্লেয়ার অ্যাজ দ্য ট্যুরিজম ক্যাপিটাল অফ ত্রিপুরা ওকে সো নিচে যে অপশানগুলি রয়েছে দ্যাট ইজ ডিস্ট্রিক্টগুলি নিচের এই যে ডিস্ট্রিক্টগুলি রয়েছে হেডকোয়ার্টার্স অফ হুইচ অফ দ্য ফলোইন ডিস ডিস্ট্রিক্ট যে এই ডিস্ট্রিক্টগুলির মধ্যে হেডকোয়ার্টার্সটা যেটা ডিক্লেয়ার করা হয়েছে ট্যুরিজম ক্যাপিটাল অফ ত্রিপুরা কোনটাকে ত্রিপুরা ট্যুরিজম ক্যাপিটাল অফ ত্রিপুরার হিসাবে যে হেডকোয়ার্টার হিসাবে কোনটাকে ডিক্লেয়ার করা হয়েছে এই ডিস্ট্রিক্টগুলির মধ্যে তো এটা হলো কারেক্ট আনসার অপশান নাম্বার সি গোমতী ডিস্ট্রিক্ট অর্থাৎ গোমতী ডিস্ট্রিক্টটাকে হেডকোয়ার্টার হিসেবে ডিক্লেয়ার করা হয়েছে কী হিসাবে ট্যুরিজম ক্যাপিটাল অফ ত্রিপুরা সো অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট আনসার নেক্সট সিক্সটিন ওয়ান ওয়াজ দ্য নিউলি ফর্ম ডিস্ট্রিক্ট অফ নর্থ ত্রিপুরা ইনোগ্রেটেড যে কখন এই যে নর্থ ত্রিপুরা ইনোগ্রেটেড নর্থ ত্রিপুরা যে ডিস্ট্রিক্টটা রয়েছে সেটা ফর্ম হয়েছে সেটা কবে ইনোগ্রেট হয়েছে তো কারেক্ট আনসার হল অপশন নাম্বার এ থার্টিন জানুয়ারি টু থাউজেন্ড টুয়েলভ অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট আনসার থার্টিন জানুয়ারি টু থাউজেন্ড টুয়েলভ সেভেন্টিন ধর্মনগর ইজ দ্য হেডকোয়ার্টার অফ হুইচ অফ দ্য ফলোইং ডিস্ট্রিক্টস ধর্মনগর হেডকোয়ার্টার নিচের অপশানগুলি মধ্যে কোন ডিস্ট্রিক্টের ওকে সো করে সারিজ অপশান নাম্বার এ নর্থ ত্রিপুরা ডিস্ট্রিক্ট অপশান নাম্বার এ নর্থ ত্রিপুরা ডিস্ট্রিক্ট সো ধর্মনগর ইজ দ্য হেডকোয়ার্টার অফ নর্থ ত্রিপুরা ডিস্ট্রিক্ট এইটিন অ্যান্ড দা কোশন ইজ উইচ অফ দলোই ডিস্ট্রিক্ট ইজ ইন টার্মস অফ জিওগ্রাফিক্যাল এরিয়া যে নিচে যে চারটা ডিস্ট্রিক্ট রয়েছে অপশানের মধ্যে তার মধ্যে সবচেয়ে ছোট কোনটা জিওগ্রাফিক্যাল এরিয়ার অ্যাকর্ডিং সবচেয়ে ছোটো ডিস্ট্রিক্ট কোনটা তো এটা আনসার হলো অপশান নাম্বার এ উনকোটি ডিস্ট্রিক্ট উনকোটি ডিস্ট্রিক্ট হলো জিওগ্রাফিক্যাল এরিয়ার অ্যাকর্ডিং স্মলেস্ট ছোটো নেক্সট রয়েছে নাইনটিন

উইচ অফ দ্য ফলোইস সাবডিভিশন ডাজ নট কাম আন্ডার ধলাই ডিস্ট্রিক্ট নিচের অপশানগুলির মধ্যে এটা সাবডিভিশন কোন সাবডিভিশানগুলি ধলাই ডিস্ট্রিক্টের আন্ডারে আসে না তো কারেক্ট আনসার হবে অপশান নাম্বার বি কাঞ্চনপুর অপশান নাম্বার বি কাঞ্চনপুর তো এখানে যে কাঞ্চনপুর সাবডিভিশনটা রয়েছে সেটা কি ধলাই ডিস্ট্রিক্টের আন্ডারে আসে না সো অপশান নাম্বার বি ইজ দ্য কারেক্ট আনসার নেক্সট টোয়েন্টি ওয়ান আন্ড দ্য কোয়েশান ইজ কনসিডার দ্য ফলোয়িং স্টেটমেন্টস অ্যান্ড চুজ দ্য কারেক্ট আনসার সো এখানে দেখুন দুইটা দুইটা স্টেটমেন্ট দেওয়া রয়েছে তো এখান থেকে বললো কোনটা কারেক্ট হবে অপশন নাম্বার ওয়ান কারেক্ট হবে নাকি স্টেটমেন্ট টু কারেক্ট হবে নাকি দুইটাই কারেক্ট হবে নাকি কোনোটাই কারেক্ট হবে না তো এখানে কারেক্ট আনসার কি হবে কারেক্ট অনসার্স অপশান নাম্বি স্টেটমেন্ট ওয়ান ইজ কারেক্ট অ্যান্ড দাস স্টেটমেন্ট টু ইজ ইনকারেক্ট তো ওয়ানটা কি হবে এখানে কারেক্ট হবে স্টেটমেন্ট টুটা ইনকারেক্ট হবে তো স্টেটমেন্ট ওয়ানটা কী বলেছে স্টেটমেন্ট ওয়ানটা বলেছে দ্য ডিস্ট্রিক্টস অফ ধলাই ইজ নেইমড আফটার রিভার দ্যাট ওরিজিনেট ফ্রম দ্য ফ্রম দিস ডিস্ট্রিক্ট তো এই যে ধলাই ডিস্ট্রিক্টটা রয়েছে সেটা নেম যে নেমটা এসেছে কি একটা রিভার রিভারটা ওরিজিনেট হয়েছে এই ডিস্ট্রিক্ট থেকে একটা রিভার কী হয়েছে ওরিজিনেট মানে এটা উৎস এই ডিস্ট্রিক্ট থেকে হয়েছে তারপরে এটা নাম দেওয়া হয়েছে কি ধলাই ডিস্ট্রিকস তো এই স্টেটমেন্টটা এটা কি হবে এই স্টেটমেন্টটা কারেক্ট তো স্টেটমেন্ট ওয়ান ইজ কারেক্ট বাট স্টেটমেন্ট টু ইজ ইনকারেক্ট কিন্তু এই যে দুই নম্বর স্টেটমেন্টটা রয়েছে সেটা কি ইনকারেক্ট তো দুই নম্বর স্টেটমেন্টটা কী বললো ধলাই ইজ দ্য মোস্ট ব্যাকওয়ার্ড ডিস্ট্রিক্টস অফ ত্রিপুরা সোশিও সোসিও ইকোনমিক্যালি যে ধলাইটা হলো সবচেয়ে ব্যাকওয়ার্ড ব্যাকওয়ার্ড ডিস্ট্রিক্টস ত্রিপুরার মধ্যে কিসের অ্যাকর্ডিং সোশিয়াল সোসিও ইকোনমিক্যাল তো এইটা ইনকারেক্ট এটা একদমই ইনকারেক্ট হবে তার জন্য এখানে বললো স্টেটমেন্ট ওয়ান ইজ কারেক্ট বাট স্টেটমেন্ট টু ইজ ইনকারেক্ট ওকে সো অপশান নাম্বার বি ইজ দ্য কারেক্ট আনসার ওকে আশা করি এটা বুঝতে পেরেছেন নেক্সট টোয়েন্টি টু নম্বর অ্যান্ড দ্য কোয়েশন ইজ কনসিডার দ্য স্টেটমেন্ট চুজ দ্য কারেক্ট তো এখানেও দুইটা স্টেটমেন্ট দিল তো কোনটা কারেক্ট হবে সেটা বলো ওয়ান কারেক্ট হবে নাকি টু নাকি দুইটোই কারেক্ট নাকি কোনোটাই কারেক্ট না তো এখানে কারেক্ট হলো অপশান নাম্বার বি যে অপশান নাম্বার বি স্টেটমেন্ট ওয়ান ইজ কারেক্ট বাট স্টেটমেন্ট টু ইজ ইনকারেক্ট তো অপশন নাম্বার বি তো স্টেটমেন্ট ওয়ানটা কি আর স্টেটমেন্ট টুটা কি সেটা আমরা জেনে নিই স্টেটমেন্ট ওয়ানটা হলো স্টেটমেন্ট ওয়ানটা আঠারো উমরার রেঞ্জ ইজ লোকেটেড অন দ্য ইস্টার্ন সাইড অফ খোয়াই ডিস্ট্রিক্ট আঠারো উমরা যে রেঞ্জটা রয়েছে সেটা কি সেটা খোয়াই ডিস্ট্রিক্টের ইস্ট সাইডে ইস্টার্ন সাইডে ওকে খোয়াই ডিস্ট্রিক্টের ইস্টার্ন সাইডের মধ্যে লোকেটেড এই যে খোয়াই ডিস্ট্রিক্টের ইস্টার্ন সাইডে লোকেটেড অবস্থিত কি আঠারো উমরার রেঞ্জ তো এই যে স্টেটমেন্টটা এটা কারেক্ট স্টেটমেন্ট और दू नम्बर स्टेटमेंट है कि बड़मोरा रेंज इज लोकेटेड ऑन द साउथर्न साइड ऑफ हाई डिस्ट्रिक्ट और बड़मोरा रेंज हलो हाई डिस्ट्रिक्ट साउथ सैडे तो येटमेंट करेक्ट ना इनकरेक्ट। तो ये किलो स्टेटमेंट वन इज करेक्ट एंड स्टेटमेंट टू इज इनकरेक्ट। ओके सो अकॉर्डिंग टू अप्शन जो अप्शन नम्बर बी इज द करेक्ट आन्सर अप्शन नम्बर बी स्टेटमेंट वज करेक्ट बाट द स्टेटमेंट टू इज इन कारेक्ट अपशन बी इज द करेक्ट आन्सार ওকে তো আজকের ক্লাসের মধ্যে ত্রিপুরার জিকে থেকে আমরা টোয়েন্টি টু এমসিকিউ নিয়ে আমরা আলোচনা করলাম যেগুলি আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো কোনো কনফিউশন থাকলে কমেন্টের মাধ্যমে জানাবে তাহলে নেক্সট ক্লাসের মধ্যে সে কনফিউশনগুলি আমরা ক্লিয়ার করে দেবো ওকে তো আজকে টোয়েন্টি টু এমসিকিউ নিয়ে আমরা আলোচনা করলাম নেক্সট ক্লাসে আরও ভালো ভালো করে ইনফরমেটিভ ক্লাস তোমাদের জন্য নিয়ে আসবো যাতে তোমাদের হেল্পফুল হয় তোমাদের এক্সামের জন্য তোমাদের জন্য হেল্প হয় ওকে তো এই যে ক্লাসটা রয়েছে ত্রিপুরার জিকে এটা কিন্তু টিপিএসসির জন্য হেল্পফুল হবে এবং টিটিএ ডিসির জন্য কিন্তু হেল্পফুল হবে তো তোমরা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখেছ তো তার জন্য অনেক অনেক ধন্যবাদ আরও কিছু ইনফরমেশান তোমাদের দেওয়া আছে সেটা আমি একবার বলে দিচ্ছি তো আগে বলে দিই তোমাদের আমাদের কোচিং সেন্টার দ্য সাকসেস মাস্টারে আমাদের এখানে কিন্তু নোটস রয়েছে আমাদের কাছে ট্যাটের নোটস রয়েছে টিপিএসসি নোট রয়েছে এবং টি টিএডিসিরও নোটসটা কিন্তু রয়েছে তো আগে ট্যাটেরটা আমি বলে দিচ্ছি টেটের আমাদের কাছে টেট ওয়ান এবং টু দুটোই রয়েছে টেট ওয়ান নোটের প্রাইস হলো তিন হাজার টাকা এবং টেট টু নোটের প্রাইস হলো তিন হাজার টাকা এখন টেট ওয়ান এবং টু যদি তোমরা দুটো নিতে চাও কম্বাইন নোট তাহলে এটা প্রাইস হবে পাঁচ হাজার টাকা ওকে তো এটা গেলো নোটের ব্যাপার আমাদের কাছে আর্টসেরও আছে সায়েন্সেরও আছে তোমরা আর্টসের হলে আর্টসের নাও সায়েন্সের হলে সায়েন্সেরও নিতে পারো আর তোমরা আমাদের কোচিং সেন্টারে এসে আগে নোটসগুলি দেখো নোটসগুলি দেখে যদি ভালো লাগে তবেই তোমরা নোটসটা নাও নোটস নিতে আসলেই যে নিতে লাগবে এরকম কোনো ব্যাপার না আগে দেখো যাচাই করো যদি ভালো লাগে তবেই তোমরা নোটসটা নিতে পারো ওকে আর তাছাড়া আমাদের এখানে ট্যাটের জন্য অফলাইন ক্লাসও করানো হয় সেটার মধ্যে যদি তোমরা অ্যাডমিশন হতে চাও সেই এডমিশন প্রসেসটা আমি বলে দিচ্ছি স্টেডের জন্য যে এডমিশন হলে অফলাইন ক্লাসের জন্য পাঁচ হাজার টাকা এডমিশন ফিস এবং পাঁচশো টাকা হলো মান্থলি ফিস যার মধ্যে তোমরা পেয়ে যাচ্ছ ফুল নোটস যেটা আমরাই জেরক্স করে দেব তোমাদের আলাদাভাবে জেরক্স করতে লাগবে না অনলাইন মক টেস্ট হবে অফলাইন মক টেস্ট হবে ওয়েমার শিট বেসড যেটা আমাদের ওয়েমার শিট প্রোভাইড করব প্রিন্টেড কোশ্চেন প্রোভাইড করব এবং তোমরা সেটা এক্সামটা দিতে পারবে যার জন্য তোমাদের আলাদা কোনো পেমেন্ট করতে লাগবে না আর অফলাইন ক্লাস তো আছেই এই সব কিছু কিছু পেয়ে যাচ্ছো তোমরা পাঁচ টাকা এডমিশন ফিস এবং প্রত্যেক মাসে মান্থলি ফিটা পাঁচশো টাকা এটার মধ্যে তোমরা পেয়ে যাচ্ছ তো এটা গেল টেটের ব্যাপারটা তো এখন তোমাদের বলে দিই টিপিএসসি এবং ডিসির মধ্যে কিছু কমন টপিক রয়েছে যেরকম জি রয়েছে কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে ইংলিশ রয়েছে এগুলি কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ যারা ডিসির নোটসটা আমাদের থেকে ডাইরেক্টলি নিচ্ছ বা নেবে তোমরা তো এখানের মধ্যে তোমরা পেয়ে যাবে আর বাকি যে টিপিএসসির মধ্যে আরেকটা পার্ট রয়েছে জব ওরিয়েন্টেড পার্ট ওইটার জন্য আমরা পরবর্তী সময়ে খুব সম্ভবত নেক্সট মান্থে অর্থাৎ মার্চ মাসের মধ্যে আমরা নিয়ে আসবো সেটা আমরা ইউটিউবে জানিয়ে দেবো আর হলো টিটিএডিসি টিটিএডিসির যে নোটের প্রাইসটা সেটা হলো আমি বলে দিচ্ছি তোমাদের সেটা নোটের প্রাইস হলো পনেরোশো টাকা যার মধ্যে তোমরা পেয়ে যাবে ফুল নোটস এটা কিন্তু আমরাই জেরক্স করে দেবো তোমাদের জেরক্স করতে লাগবে না আর তার সাথে পেয়ে যাবে মক টেস্ট তার সাথে অনলাইন মক টেস্ট পেয়ে যাবে যারা আমাদের থেকে ডাইরেক্টলি নোটসটা নেবে তাদের জন্য শুধুমাত্র থাকবে এই অনলাইন মক টেস্টটা ওকে তো পনেরোশো টাকার মধ্যে ফুল নোটসটা পেয়ে যাচ্ছ আর এবং সাথে পেয়ে যাচ্ছো অনলাইন মক টেস্ট পঁচিশ থেকে প্রায় পঁচিশ থেকে তিরিশটার মতন তোমাদের মক টেস্টটা কিন্তু হবে যেটা একদম এক্সামের আগে পর্যন্ত তোমাদের এই মক টেস্টটা চলবে আর এই মক টেস্টটা হবে কুড়ি একুশ তারিখ থেকে মক টেস্টটা হবে সেটাও তোমাদের জানিয়ে দেবো যারা নোটসটা অলরেডি নিয়েছ এবং যারা পরবর্তী সময় নোটসটা নেবে তোমাদের সবাইকে হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করব তোমাদের লিঙ্ক প্রোভাইড করবো লিঙ্কের থ্রু তোমরা মক টেস্টটা দিতে পারবে ওকে তো আমাদের থেকে যারা ডাইরেক্টলি নোটসটা নেবে তাদের জন্য শুধুমাত্র থাকবে এই মক টেস্টটা তো আশা করি সম্পূর্ণ বিষয়টা তোমাদের ক্লিয়ার হয়েছে তাছাড়াও কোনো কোয়ারিজ থাকলে কোনো কনফিউশন থাকলে তোমরা এই স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করতে পারো কল করতে পারো অথবা তোমরা হোয়াটসঅ্যাপও করতে পারো তো আর যদি আমাদের ক্লাসগুলি ভালো লেগে থাকে লাইক করে দিও কমেন্ট করে জানাবে ভালো লাগছে কি না এবং পরবর্তী সময়ে কোন টপিকের উপর ক্লাস চাও সেটাও বলে দেবে তো দেখা হবে পরবর্তী একটা ক্লাসে থ্যাংকস ফর ওয়াচিং